পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দমদম, মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। মদিনার জীবনে নাজিল হয়েছে, এতে বিভিন্ন বিষয় বস্তু আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মধ্যে মূল বিষয়বস্তু, যেই বিষয়কে কেন্দ্র করে এর নামকরণ হয়েছে আহজাব, তা হচ্ছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ, আহজাব হিজবুনের জামা বা বহু বচন। হিজবুন মানে দল, আল্লাহ পাক মানুষ এবং জিনকে দুই ভাগে ভাগ করেছেন। হিজবুল্লাহ আল্লাহ পাকের দল, যারা আল্লাহর দিনের কাজ করে, আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করে। আর হিজবুশ শয়তান, যারা আল্লাহ দ্রোহী, আল্লাহর বিধানের বাস্তবায়ন করে না, আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, আল্লাহর বিধানের হালাল হারামের পরোয়া করে না, আদেশ নিষেধ মেনে চলে না, তারা হচ্ছে হিজবুশ শয়তান। সে মানুষ হোক অথবা জিন হোক, হিজবুন মানে দল। আজকাল বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে আরবি ভাষাতে হিজব বলা হয়, আল হিজবুল ওয়াতানি বা ন্যাশনাল পার্টি বা ন্যাশনালিস্ট পার্টি। এর জামা বা বহু বচন হচ্ছে আহজাব, মানে অনেক দল, বহু দল। তো সূরা আহজাব কে আহজাব এই জন্যই বলা হয়েছে যে এই সূরাই বহু কাফের দল, অনেকগুলি কাফের দল, কাফের গোত্র, কাফের বংশ কবিলা মদিনার উপর আক্রমণ করার জন্য মদিনার অবরোধ করেছিল, ঘেরাও করেছিল। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী মুহাজির আনসার এদেরকে নিশ্চিহ্ন করে দেব, ইসলামকে এই জমিন থেকে মুছে দেব, রাখব না। এই উদ্দেশ্যেই মদিনার চারিদিকে তারা এসে ঘেরাও করেছিল। যেহেতু বিভিন্ন দল এতে অংশ নিয়েছিল, একমত হয়ে কুফরি শক্তিগুলি, ইহুদি শক্তি, মুশরিকদের মধ্যে কুরাইশ মক্কার কুফরি শক্তি, নাজদ অর্থাৎ কাসিম রিয়াদ এসব এলাকাকে নাজদ বলা হয়, আরব দেশের উঁচু এলাকা, এসব এলাকা যেসব বিভিন্ন গোত্রগুলি ছিল, এর এই সব কুফরি শক্তিগুলি সেই কালের চারিদিক থেকে যতগুলি কুফরি শক্তি ছিল সবগুলি গিয়ে ইহুদিরা তাদেরকে প্ররোচিত করেছিল। ইহুদি বিশেষ করে বনু নাজির গোত্র, যাদেরকে এর পূর্বে খন্দকের যুদ্ধের পূর্বেই মদিনা থেকে তাদের বদমাশির কারণে, তাদের চুক্তি ভঙ্গের কারণে, বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে নির্বাসিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল খাইবারের দিকে। এই খাইবার থেকে গিয়ে বিভিন্ন গোত্রে, কাফের গোত্রেকে তাদেরকে প্ররোচিত করেছিল, আমরা আছির সাথে আর এবারে সবাই মিলে চলো, গিয়ে মুহাম্মদ আর তার সাথী সঙ্গীদেরকে সাফ করবো, মদিনায় এদেরকে রাখব না। এদের ভিতর ভিতর মোনাফেকরাও সাথ দিয়েছিল। তার মদিনার মধ্যে যে কোরাইজা গোত্র ইহুদি তখনও ছিল, তারাও সাথ দিয়েছিল ভিতর ভিতর। বাইরের কাফের মুশরিক শক্তিগুলি তো ছিল, কিন্তু ইহুদি বাইরের খাইবারের ইহুদি বনু নাজির এই শক্তি
আর মদিনার ভিতরে অবস্থানকারী তখন এই বনু কুরাইজা কুরাইজা গোত্র এই ইহুদি শক্তি সবগুলি বাতিল শক্তি ইসলামকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে এসে মদিনার ঘেরাও করেছিল। এই জন্য এই যুদ্ধকে গাজওয়াতুল আহজাব বলা হয়, মানে বিভিন্ন দল গোত্রের আক্রমণ মদিনার উপর যুদ্ধ। আর এই যুদ্ধের অপর নাম হচ্ছে কি বলতে পারেন, গাজওয়াতুল খন্দক, পরীক্ষার যুদ্ধ। কারণ এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে, কারণ এইভাবে প্রতিরক্ষার ব্যবস্থা করত পারস্য দেশের লোকেরা, এই অভিজ্ঞতা সালমান ফারসির কাছে ছিল, তার পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিক থেকে মদিনায় শত্রুদের প্রবেশের সম্ভাবনা ছিল সেই দিকটা গর্ত খনন করে, পরীক্ষা খনন করে প্রতিরক্ষার হেফাজতের ব্যবস্থা করেছিলেন। মদিনার চারিদিকে গর্ত খনন করা হয়নি, কারণ যারা মোটা খায় মোটা বুঝে অল্প পড়ে তারা মনে করে যে খন্দক মানে হয়তো মদিনার চারিদিকে হয়তো গর্ত খনন করে হেফাজত করা হয়েছিল, এমন নাই। মদিনার অধিকাংশ দিক পাহাড়ে ঘেরা, সেসব দিক থেকে ঢোকার কোনো অবকাশ মদিনায় ছিল না। একটা দিক শুধু ছিল যেখানে অনেকগুলি মসজিদ, আগের যুগে সেভেন মস্ক বলা হইতো, মাসাজিদ সাবা সাতটি মসজিদ, তারপরে কমে পাঁচটি হয়েছিল। এগুলি বেদাতি আমলে তুর্কি আমলের অনেকগুলি মসজিদ তৈরি হয়েছে, যেখানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি বসছেন, এখানে এখানে আবু বকর বসেছেন, এখানে উমর বসেছেন, এখানে উসমান বসেছেন, লাগাও একটা করে মসজিদ। এইভাবে অনেকগুলি মসজিদ পাশাপাশি তৈরি হয়েছিল বেদাতি আমলে, যেগুলি কমে এখন আলহামদুলিল্লাহ কয়টা মসজিদ এখন আছে, হয়তো একটা বড় আছে, বাকি হয়তো ছোট থাকতে পারে আর দু একটা। একটা দিকের হেফাজতের ব্যবস্থা করা হয়েছিল যেই দিক থেকে শত্রুরা আক্রমণ করার সম্ভাবনা ছিল না, এই জন্য এই যুদ্ধকে গাজওয়াতুল খন্দক বা খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দক মানে হচ্ছে গর্ত বা পরিখা। এতে প্রথম ঈশ্বরায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে সম্বোধন করেছেন এবং তাকে আল্লাহ তার আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহকে ভয় করে চলতে বলেছেন, আল্লাহর বিধান মেনে চলতে বলেছেন, আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে, আল্লাহর দিন পালনের ক্ষেত্রে মুনাফিক আর কাফেরদের কথা মানতে নিষেধ করেছেন, আর তারপরে আল্লাহ পাকের ওহির বিধান অনুসরণ করতে বলেছেন। এই মর্মে যত রকমের ঝুঁকি আসুক না কেন আল্লাহর উপর নির্ভরশীল হতে, আস্থা তওয়াক্কল ভরসা করতে বলেছেন। এই বিষয়গুলি উল্লেখ করার পরে আল্লাহ পাক তারপরে কিছু মাসাইল বিধি বিধান উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে জেহারের বিধান। জেহার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, স্ত্রীর কোনো অঙ্গ, বিশেষ করে জাহিলি যুগে মুশরিকদের আমলে স্ত্রীকে মায়ের পিঠের মতো করত, আনতে আলিয়ে কাজাহারি হুমি, মায়ের পিঠের সাথে পৃষ্ঠ দেশের সাথে তুলনা করত, এছাড়াও যদি কোনো অঙ্গের সাথে তুলনা করে অথবা মা বলে সম্বোধন করে একে জেহার বলা হয়, তাহলে হারাম হয়ে যায় স্ত্রী, তখন তার কাফারা লাগে, যার কথা আল্লাহ সূরায়ে মুজাদালায় বর্ণনা করেছেন বিস্তারিত, এবং ওর কাফারাগুলি যেগুলি সূরায়ে মুজাদালার তাফসিরে আমরা উল্লেখ করেছি। তারপরে আল্লাহ পাক রাব্বুল বলেন পশুপুত্র, অপরের ছেলে মেয়েকে নিজের সন্তান সন্ততি বানানো ছেলে মেয়ে বলে পালন করা, পশুপুত্রের বিধান। ইসলামে পশুপুত্র নেই, যদি লালন পালন করেন তাহলে নেকির জন্য করেন, কিন্তু যেটা নেই ইসলামে সেটা হচ্ছে একেবারে নিজের বাপের নামকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে অপর কোনো ব্যক্তিকে বাপ বলে স্বীকার করা। হ্যাঁ, আর এর বিপরীতটাও নিজের ছেলের মতো ওকেও ছেলে বলে এমন ঘোষণা করা, যাতে করে সমাজের লোক বুঝতেই না পারে যেটা অন্য কারো ছেলে, বরং অন্য যেগুলো নিজের ছেলে ওই রকমই মনে করে ওকে, এটা হারাম ইসলামে একটা দিক। দ্বিতীয় যেটা হারাম, জাহিলিয়াতের যুগে এই পশুপুত্রকে ছেলে মেয়ে যেগুলি বানানো হইতো, মুখ ডাকা মুখে ডাকা ছেলে মেয়েদেরকে ওয়ারিস বানানো হইতো, উত্তরাধিকারী বানানো হইতো, নিজের ছেলে মেয়েকে যেমন ধন দৌলতে ভাগ দিত তেমন পশুপুত্রকেও ভাগ দিত, যেই বিধানকে আল্লাহ পাক বাতিল ঘোষণা করেছেন, এটা ইসলামে নেই। তবে ওসিয়তের রাস্তা যে কোনো মানুষের জন্য, যারা ওয়ারিস নয় উত্তরাধিকারী নয় তাদের জন্য ওসিয়তের রাস্তা খোলা আছে,
যেমন মাদ্রাসা মসজিদের জন্য ইসলামের খেদমতের জন্য ওসিয়তের রাস্তা খোলা আছে, যে কোনো ব্যক্তির জন্য ওসিয়তের রাস্তা খোলা আছে, আর সেটা নিজের ধন সম্পদের এক তৃতীয় অংশের বেশি হবে না, তার কমই হবে, তার মধ্যেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রসিদ্ধ হাদিস ওয়াসলুস তিন ভাগের এক ভাগ করবে আর এটা অনেক বেশি, তার নিচেই থাকবে। ওসিয়ত মানে মৃত্যুর সময় উপদেশ দেওয়া বা তার আগে উপদেশ দেওয়া যে আমার ধন সম্পদ থেকে মাদ্রাসায় ইসলামিক সেন্টারে মসজিদ নির্মাণের জন্য অথবা এতিমখানায় ইসলামিক লাইব্রেরির জন্য অথবা অমুক ব্যক্তিকে অমুক আলেমকে অমুক ছেলেকে নিজের ছেলে নয় অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়েকে অমুক বিধবাকে অমুক এতিমকে ইত্যাদি যে কোনো ব্যক্তি হোক অথবা কোনো প্রতিষ্ঠান হোক আমার ধন সম্পদ থেকে এত বিঘে জমি দিয়ে দিবে, আমার ব্যাংক ব্যালেন্স থেকে এত টাকা দিয়ে দিবে, সেটা তিন ভাগের এক ভাগের বেশি হওয়া যায় না, কারণ তার বেশি হলে নিজের ওয়ারেসিন যারা ছেলে মেয়ে এবং যারা ধন সম্পদে ভাগ বন্টন আল্লাহ পাক দিয়েছেন যাদেরকে তাদের হক নষ্ট করা হবে। এই বিষয়গুলি উল্লেখ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবচেয়ে নিকটবর্তী মানুষ, সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আল্লাহর পরে, সুতরাং তার হক আপনার নিজের হকের চাইতে বেশি, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে আরো বেশ কিছু বিষয় উল্লেখ করার পরে তখন সূরা আহজাব সম্পর্কে বেশ কয়েকটি আয়াত রয়েছে। আশা করি ইনশাআল্লাহ আজকে সময় অল্প হলেও, কারণ আমাদের পরে ইথিওপি ভাইদের একটা প্রোগ্রাম আছে, বড় বাৎসরিক প্রোগ্রাম তাদের সম্মেলন, সেজন্য আমরা দুটোর মধ্যে ছেড়ে দেব। যদি খন্দকের যুদ্ধে সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেই আয়াতগুলি পর্যন্ত পৌঁছে যায় আলহামদুলিল্লাহ কিছু আলোচনা হয়ে যাবে, বা সেই আয়াতগুলি কিছু আমরা বুঝবো, আর না হলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সহি সালামত রাখলে আগামী সপ্তাহে সেগুলির তাফসীর হবে। এছাড়াও এই সূরায় যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি হচ্ছে নারী সংক্রান্ত বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিবার বিশেষ করে বিবাহ সাথী মোহরের কথাও রয়েছে, হেজাব পর্দার কথা রয়েছে, যে এসব বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী, ইয়া আইয়ুহান নবী মানে হে নবী, ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। প্রথম কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। আল্লাহ পাকের কাছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুল আমবিয়া ওয়াল মুরসালিন কত শ্রেষ্ঠ, কত প্রিয় যে নাম ধরে ডাকেননি, উপাধি দিয়ে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নবী হে নবী, এই আয়াত রয়েছে। আর অন্য আয়াত রয়েছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এইভাবে আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন। পক্ষান্তরে অন্যান্য আম্বিয়া রসুলগণ সম্পর্কে কোরআনে কারিমের আয়াত যদি একটু যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়াকে নাম ধরে সম্বোধন করছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, ইয়া আলাইহিস সালামকে নাম ধরে সম্বোধন করছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, অথচ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু নবী রাসূল, তবু আল্লাহ পাক ইয়া ইব্রাহিম কদ সাদাক্ত রুইয়া, হে ইব্রাহিম বলে সম্বোধন করেছেন। এইভাবে কোন নবীকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কি আয়াত বলেছেন, ওয়াইদা পুরিয়াল কোরআন, যখন কোরআনে কারিমের পাঠ হবে, শব্দের পাঠ হোক আর অর্থের পাঠ হোক, তরজমা হোক তাফসির হোক, সবগুলি হচ্ছে কেরাতুল কোরআন, বরং আসল কোরআন পাঠের উদ্দেশ্য হচ্ছে তাতে থেকে হেদায়ত পাওয়ার, হেদায়ত পাওয়া তরজমা তাফসির ছাড়া শুধু তেলাওয়াত সওয়াবের আশা করলে হয় না। ফাসমে হলো আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শোনো, শুধু শোনো না, ফাসমা মানে শোনো, আর ফাসমে মানে মনোযোগ দিয়ে শোনো, আর ও আনসেতু নীরব থাক, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত হবে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর, ইত্তাকিল্লাহ আজকালকার আরবদের মাঝে এটা গালির মতো হয়ে গেছে, তাই না,
আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে, জাহান্নাম থেকে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালানোর মাধ্যমে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো। তাহলে কথা তো ভালো, হ্যাঁ এটা তো উপদেশ, আল্লাহ উপদেশ দিতে বলছে, ওয়াজাক্কির উপদেশ দাও। তাহলে এই ধারণা ভুল অজ্ঞ লোকদের, যারা মনে করে কোনো লোককে যদি বলে ইত্তাকিল্লাহ মানে আপনি তাকে যেন খারাপ ভাষা বললেন না, আপনার মেজাজ তার গরম হয়ে যাবে না, কখনো না। আল্লাহ হাদিক কিন্তু ওরা ক্ষেত্র বিশেষে বুঝে যেটা আমাকে গালি দেওয়া হলো, যেমন একটা লোক ভুল কাজ করছে আপনার নজরে, তখন আপনাকে বলছে আল্লাহ ইহাদিক, অন্যায় কাজ করছে বাড়াবাড়ি করছে, তখন বলি ইত্তাকিল্লাহ, মসজিদে চলছে আর রাস্তায় বসে আছে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, আমাকে ইত্তাকিল্লাহ, মারামারি করছে বলছে ইত্তাকিল্লাহ, অকথ্য ভাষা বলছে কাউকে থুথু দিচ্ছে বলছে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো বলছে, আমাকে বলছো, তখন শয়তান বেশি করে ধরে নেয় মানুষ, শয়তান বেশি করে, এমনি রাগের অবস্থায় শয়তান বেশি ধরে, কোন মানুষ বেশি মেজাজ গরম হইলে শয়তান বেশি সুযোগ পায়, আর এই সময়তে যখন তাকে উপদেশ দেওয়া হচ্ছে তখন শয়তান আরো ওকে কামড়ে ধরছে, যে তোকে ইত্তাকিল্লাহ বলছো তুই আরো শয়তান হয়ে যা, আল্লাহ যেন হেদায়ত করে। প্রথম আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত করেন এবং আল্লাহকে ভয় করা তৌফিক দান করেন, তারপরে অন্য মুমিন ভাই বোনদেরকে, তারপরে আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে, মুসলিম অমুসলিম সকলকে আল্লাহ পাক হেদায়ত দান করেন। ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো তোমার তাকুয়ার মাধ্যমে, গোনা থেকে বেঁচে থাকার মাধ্যমে, ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার মাধ্যমে, নিজের দায়িত্ব পালনে কোন রকমের ত্রুটি না করার মাধ্যমে ইত্তাকিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। একটা লোক মুত্তাকি গোনা থেকে বেঁচে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি মুত্তাকি দুনিয়া থেকে পয়দাই হয়নি, নবী বলেননি আনা আফশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম মিন, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আর সবচেয়ে বেশি আমি পরহেজগার তোমাদের মধ্যে, সবচেয়ে বেশি মুত্তাকি সবচেয়ে বেশি আল্লাহর ভয় ভীতি অন্তর রাখি, সবচেয়ে বড় মুত্তাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আল্লাহ ইত্তাকিল্লাহ বলছেন। তাহলে আমার মতো কোন আলেমকে, মাদ্রাসা পড়া মানুষকে, কোন হাফেজকে যদি কেউ বলে আল্লাহকে ভয় করে, আরে আমাকে আল্লাহকে ভয় করেন বললে বললে হল আপনি কে, আরে আপনি নিজের চরকায় তেল দেন, এরকম কথা আমাদের দেশের লোকেরা বলে না, বেকুফ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকিল্লাহ, তো ইত্তাকিল্লাহ মানে আল্লাহ পাকের তাকওয়া যে তোমার মধ্যে আছে সেটাকে আরো স্থায়িত্ব করো, তার উপর অটল হয়ে যাও, সেটাকে আরো মজবুত করো, সামান্য এদিক ওদিক হয়ে যাও না, ইত্তাকিল্লাহ। আর আল্লাহকে ভয় করার প্রমাণ হচ্ছে যে কোনো বাতিল শক্তির, বাতিল কথার সামনে ঝুঁকে যাবে না, ওয়ালা তুতিল কাফিরিন, সুতরাং তুমি কাফেরদের কথা মানিও না, কাফেরদের আনুগত্য করিও না, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের আনুগত্য করিও না, কাফের মুনাফিকের আনুগত্য করিও না। এই আয়াতে নেগেটিভ পজিটিভ দুটোই আছে, তাই না? তাহলে ইসলাম হচ্ছে হ্যাঁ এবং না এর নাম, শুধু হ্যাঁ এর নাম নয়। যেমন একদল ইসলামের প্রচারের দোহাই দিয়ে তারা বলে না নেগেটিভ কথাবার্তা বলবে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা শির্ক, এটা বিদাত, এটা করিও না, এটা ছেড়ে দাও, এটা ঠিক হচ্ছে না, এরকম কথা তাদের করছেই নেই, চেনেন তাদেরকে? এটা ইসলামের তরিকা নাই, বরং কালেমা তাইয়াবাতে প্রথম নেগেটিভ আছে, লা আছে, তাই না? নেগেটিভ, বাতিল এলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সব বাতিল, বাকিগুলো সম্পূর্ণ হবে। নামাজ পড়ো পাপ করিও না, ঠিক না? নামাজও পড়ছেন পাপক, নামাজও পড়ছেন ফিলিমও দেখছেন, নামাজও পড়ছেন হারাম খাচ্ছেন, নামাজও পড়ছেন ধার নিয়ে বেইমানিও করছেন, হ্যাঁ নামাজও পড়ছেন আর মানুষের হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন, তাহলে তো চলবে না,
তাহলে ইসলাম পজিটিভ নেগেটিভের নাম। আল্লাহর আদেশ মেনে চলানো, আল্লাহর নিষিদ্ধ কাজ কথা থেকে বেঁচে থাকার নাম। আল্লাহকে ভয় করেন আর কাফের মুনাফিকের কথাও যদি শুনেন, কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না, কায়েম হবে না, ব্যক্তি জীবন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। অযুক্তিক কোন কথা নেই আল্লাহ পাকের বিধানে, এরকম আল্লাহ পাকের সৃষ্টিতেও কোন অযুক্তিক জিনিস নেই, হিকমত ছাড়া কোনো কিছু নেই। ওয়াত্তাবে মা ইউহাই, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির অনুসরণ করতে বলা হচ্ছে। কারণ আল্লাহ রাস্তা, যেই রাস্তায় থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ পাক শেষ পরিণাম জান্নাত দেবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন, এর জন্য ওহির অনুসরণ করা ফরজ। কেউ যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল খুশির জন্য, যেটা ভালো লাগছে ওইটা করছে আর চেষ্টা করছে ভালোটাই করব, তাহলে কখনো সে বিদাত মুক্ত হতে পারবে না। আর বিদাতের কাজে তো ভালো লাগছে, লাগে না? হারি খবর মজা পাকা করে আর সাজিয়ে ওলিয়া ওলিয়ার এহতরাম সম্মান করতেও তো ভালো লাগছে, কিন্তু এটা ইসলামের নেই, ওহিতে নেই। ওলিয়া ওলিয়ার ইজ্জত করলাম, সম্মান করলাম, তারা মারা গেছে তো তাদের মানে ইজ্জত নাই, ইজ্জত করলাম, সব যুক্তি তো আছে, কুপ্রবৃত্তি এটা, কিন্তু এটা ওহি নয়, ওহির বিপরীত এটা। যতগুলি বিদাত আছে সবগুলি ভালো মনে করে শুরু করা হয়েছে, মনে রাখবেন। কোন বিদাত কি জেনা, চুরি, ডাকাতি আর ছিনতাই রাজানির মতো পাপ মনে করে করা হয়নি, সবগুলিকে ভালো মনে, ইস্তেহসান, সবগুলিকে সুন্দর মনে করে শুরু করা হয়েছে, কিন্তু সবগুলি হচ্ছে দলালা, কুল্লু বিদাতিন দলালা, ঠিক না? শিরক হোক যা ধর্মের নামে হয়, অথবা বিদাত হোক যা ধর্মের নামে হয়, নবীর আদর্শের নামে পালিত হয়। এই জন্য ওয়াহির অনুসরণের জন্য আল্লাহ তাগিদ করছেন, কাকে? যিনি দিন নিয়ে এসছেন, যার উপর ওয়াহি এসেছে তাকে। ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বি, হে নবী তুমি অনুসরণ করো, মেনে চলো, মা ইউহা ইলাই, তোমার কাছে যা ওয়াহি করা হয়েছে বা হচ্ছে, মির রাব্বিকা, তার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে। তাহলে কার ওয়াহি মানতে হবে? ওয়াহি ইলাহি, আল্লাহর ওয়াহি, আর শয়তানের ওয়াহি থেকে বেঁচে থাকতে হবে। এখানেও পজিটিভ নেগেটিভ আছে, আল্লাহর ওয়াহি মোতাবেক জীবন যাপন করতে হবে, আর শয়তানের কুপরামর্শ, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এগুলো হচ্ছে শয়তান ওয়াহি। শয়তান অনেক সময় ভালো বেশভূষা নিয়ে এসে মানুষের রূপ ধরেও বলতে পারে, আবার অন্তরে ওয়াসওয়াসা দিয়েও হতে পারে, শয়তানের ওয়াহি আছে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহি, সূরা আনআম আল্লাহ বলছেন, শয়তান তার বন্ধুদের কাছে ওয়াহি করে। তো শয়তানের ওয়াহি কোরআন দ্বারা সাব্যস্ত, নেগেটিভ বাদ দিতে হবে, আর পজিটিভ ওহি প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে, কার ওহি? রবের ওহি, মির রব্বিক। ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন, খাবীরা, সূক্ষ্ম খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ, তাকওয়ার আদেশ হলো, অনুসরণের আদেশ হলো, আর হ্যাঁ কিসের আদেশ হলো? আর আল্লাহর উপর নির্ভরশীল হন, আল্লাহর উপর আস্থা ভরসা করা, দুনিয়ার কাজ করে রেজাল্ট ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দেয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, আপনার কাজ হচ্ছে মেহনত করা আর ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দেয়, এটা হচ্ছে তওয়াক্কুল। আর কর্মহীনতার নাম তওয়াক্কুল নয়, দুনিয়ার ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে, পয়সা ইনকামের ক্ষেত্রে, নেতা হওয়ার ক্ষেত্রে কেউ এরকম কর্মহীনতার তওয়াক্কুল করে না। এই জন্য যারা বলে তকদিরে যা আছে তা তো হবে, তার দুনিয়ার ক্ষেত্রে এত বোকানো, শুধু আখেরাতের ক্ষেত্রে বেকুফ বোকাস আছে। দুনিয়ার ক্ষেত্রে কেউ বলে না যে তকদিরে যদি রিয়াল ডলার থাকে তো চলেই আসবে, আবার ইউরোপ আমেরিকা যাওয়ারই কি প্রয়োজন, আর গালফে যাওয়ারই কি প্রয়োজন, আর ভিসা লাগাবারই কি প্রয়োজন, আর পাসপোর্ট করারই কি প্রয়োজন, বলে কেউ? কেউ বলবে না, একমাত্র পাগল, ফুল পাগল ছাড়া কেউ বলবে না, কোন পাগলের মুখে শুনতে পারে, আধা আধা বুদ্ধিওয়ালা মানুষও বলবে না। কিন্তু দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে, আখেরাত সুন্দর করার ক্ষেত্রে কি বলেন হুজুর? আল্লাহ যদি তকদিরে জান্নাত রাখে তো অবশ্যই পাবো, তকদির তো লিখা আছে, আপনারাই তো বলছেন, তো তকদির আখেরাত লেখা, দুনিয়া লেখা নেই,
বয়স লেখা নেই, দেন ঝাঁপ দেন ট্রেনের সামনে বাসার সামনে, হ্যাঁ ঝাঁপ দেন নদীতে, ঝাঁপ দেন আগুনে, ঝাঁপ দেন তকদিরের লেখা থাকলে বাঁচবেন, আগুনও জ্বালাতে পারবে না, বিশ্বাস নেই? তার সেখানে তদবির করছেন, তকদিরের সাথে দুনিয়ার ক্ষেত্রে তদবির করছেন, ওই রকমই দিনের ক্ষেত্রে আখিরাত সুন্দর করার ক্ষেত্রে কবর আজাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য তদবির করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে, মুজাহিদু ফিল্লাহ কাজিহাদি, প্রচেষ্টা চালাও আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন প্রচেষ্টা চালানো উচিত হাক্কা জিহাদি, আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর আস্থা ভরসা করো, কাজকর্ম করে আল্লাহর উপর ভরসা করো ফলাফলের জন্য, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কাজ সম্পাদনের জন্য আল্লাহ পাকই যথেষ্ট, কাফা বিল্লাহি, যারা ভাষাবিদ গ্রামারের পণ্ডিত তারা বলেছেন বাটা এখানে অতিরিক্ত জায়দা, কাফা আল্লাহ ওয়াকিলা, আসলে এই জন্য অর্থটা এইভাবেই করা হয়, আল্লাহ পাক কাজ সম্পাদনের জন্য যথেষ্ট, কাফা আল্লাহ ওয়াকিলা। অনেক সময় অতিরিক্ত অক্ষর বা শব্দ ভাষায় প্রয়োগ করে মানুষ ভাষাকে সুন্দর করার জন্য, জিনতুল, এটা হচ্ছে বালাগা, ইলমুল বালাগা, জি অলংকার বিদ্যা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন একটি আয়াতে কয়েকটি বিধান, তার মধ্যে একটি বিধান হচ্ছে কোন মানুষ পৃথিবীতে আসেনি আর নেই বা আসবে না যার দুটো অন্তর আছে, দুটো কলব আছে, এরকম কোনো মানুষ পয়দা হয়নি, কোনো নবীও নেই এরকম, আর কোনো সাধারণ অসাধারণ ব্যক্তিও নেই, আল্লাহ পাক প্রত্যেককে একটা করে হৃদয় দিয়েছেন, একটা করে অন্তর দিয়েছেন, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর অর্থ কি, এটা কেন আল্লাহ পাক বললেন? আল্লাহ পাকের কোনো কথা তো এমনিতে বলা হয়নি, কাল্পনিক বলা হয়নি, তাই না? তার বাস্তবতা আছে। একদল তাফসীরকারগণ বলছেন যে কোন মোনাফেক দাবি করত মদিনায় যে আমার দুটো দিল আছে, দুটো অন্তর আছে, একটা অন্তরে আমি মুসলিম তোমাদের সাথে আছি, মুসলিমদেরকে বলতো মুহাজিরিন আনসারদেরকে, আর একটা অন্তরে আমার বংশধর যারা আছে কাফের ওদের সাথেও আছে, আমি সব দিকে তাল মিলিয়ে চলি, যখন যেখানে থাকি তেমন চলি, যেমন আজকালকার কিছু সুবিধাবাদী মুসলমান আছে, যেখানে যেমন সেখানে তেমন, হ্যাঁ মসজিদে আসে নামাজ পড়া শুরু করবে আর মন্দিরে গেলে সে দূর নিয়ে নেবে, মন্দিরে গেলে ও পূজা করে দিয়ে চাঁদা দিয়ে, মসজিদেও চাঁদা দিচ্ছে, মন্দিরও চাঁদা দিচ্ছে, বহু মুসলিম আছে সুবহানাল্লাহ ভারত উপমহাদেশে যারা যেমন মসজিদে চাঁদা দেয় মন্দিরও চাঁদা, মসজিদ নির্মাণ করছে মন্দিরও নির্মাণ করছে, চার্চও নির্মাণ করছে, চার্চেও যায় আর জুমাতেও যায়, মসজিদেও যায় মন্দিরেও যায়, এইরকমটা নাই, আল্লাহ বলছে না এইরকম কোনো দিন নেই, কলব একটা হৃদয় একটা, সুতরাং হয় ইমান থাকবে নয় কুফুরি থাকবে, মোনাফিকি থাকলেও কুফুরি আর কুফুরি অস্বীকার থাকলেও কুফুরি, মুখে শুধু ইসলাম স্বীকার করলে হবে না, অন্তর থেকে ইসলাম মানতে হবে এবং তা পালন করতে হবে। কোন কোন তাফসীরকারগণ আবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কারো ধারণা ছিল যে তার দুটো দিল আছে, এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য যাই হোক যে কোনো কিছু হোক যদি এরকম কিছু থাকে তাহলে তার খণ্ডন উদ্দেশ্য, আর অন্যান্য তাফসীরকারগণ বলছেন যে এইরকম কোনো ব্যাপার নেই আর এই জন্য এই আয়াত নাজল হয়নি বা এর কোনো এরকম শানে নজুল নেই, বরং এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন, সামনে যে বিষয়গুলি উল্লেখ করেছেন আরও দুটো বিষয় দুটি হুকুম বিধান সেগুলির ভূমিকা স্বরূপ, কেমন মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপরে আল্লাহ পাক একটা বিষয় উল্লেখ করেছেন সেটা জেহার, এর আগে বললাম না, জেহার মানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা, স্ত্রীকে আদর করতে করতে বলছেন যে তোমার চেহারাটা একেবারে আমার মায়ের মতো লাগে, ছোটকালে আমার মাকে দেখতাম তোমার মতোই ছিল, হ্যাঁ তোমার পেট পিঠ তোমার শরীর বডিটা আমার মায়ের মতো লাগে, হারাম বলা, বা তুমি আমার মা, আদর করতে করতে ও মা হারাম। শুধু এইরকম না, কত রকমের যে মুসলিম পাবেন আল্লাহ জানেন, এক মুসলিম ফাসেকের কথা শুনেছিলাম কোন এককালে, যে স্ত্রীকে খুব মারধর করত আর যখন মারধর করতে লাগতো তা বলছে সালি বাব্বল বাব্বল বাব্বল,
জি হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বাপ না বলে তো ততক্ষণ মার বন্ধ করতে না। দেখছি যে মার থেকে বাঁচলে ওকে বাপ বলতে হবে। হ্যাঁ, বাপুজি বাপুজি, আব্বাজি আব্বাজি আব্বাজি, এই করতে শুরু করত। হারাম কবিরা গুনাহ, এগুলি কবিরা গুনাহ। এতে স্ত্রী হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত জেহারের কাফফারা না দেবে। যে জেহারের কাফফারার কথা বললাম কোন সূরায় আছে? সূরায়ে মুজাদিলায়। স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে ধারণা ছিল জাহিলি যুগে সে মা হয়ে যায়, স্ত্রী মা। তাহলে একটা এক ব্যক্তি দুটো জিনিস হয়ে গেল, তাই না? এক ব্যক্তি মানে ব্যক্তি হচ্ছে সে আসলে স্ত্রী, আর সে মায়ের সাথে তুলনা করার জন্য অথবা মা বলার জন্য বা মেয়ে বলার জন্য সে মা হয়ে গেল, এটা হয় না। যেমন একটা লোকের অন্তরে দুটো দিল হয় না, দুটো একটা লোকের পেটে বা একটা লোকের বুকে দুটো হৃদয় হয় না, কলব হয় না, ঠিক তেমনি একটা মানুষ একজন মহিলা দুই রকম হতে পারে না, যে মা হয়ে গেল আবার স্ত্রী, এটা হতে পারে না, দুই এর এক। স্ত্রী কখনো মা বললে মা হয়ে যাবে না, বরং হারাম কথা বলেছ কাবিরা গুনাহ করেছ সেজন্য তার কাফফারা দিতে হবে, বুঝলেন? তাহলে ভূমিকা স্বরূপ আল্লাহ বলেছেন আগের কথাটি। আরেকটি বিষয় কি আল্লাহ উল্লেখ করেছেন? পশুপুত্রের কথা। পশুপুত্র সম্পর্কে জাহিলি যুগে কাফের মুশরিক বিদিনদের যেটা বিশ্বাস ছিল সেটা কোন ছেলেকে পশুপুত্র বানিয়ে নিলে কি হয়ে যায়? সেটা আসলে নিজের পোলা হয়ে যায়, নিজের বেটা হয়ে যায়, নিজের ছেলে হয়ে যায়। এই যে ধারণা ছিল নিজের মেয়ে হয়ে যায়, কোন মেয়েকে যদি লালন পালন করে নিলে, এটা হয় না। কারণ এটা হলে তার বাপ কয়টা হয়ে যায়? দুটো হয়ে যায়, একটা যেই বাপ জন্মদাতা, আর তুমি যেহেতু পালন করলে সে যেন তুমি এক বাপ হয়ে গেলে, তো দুটো বাপ। হ্যাঁ, এটা হয় না। যেমন এক মানুষের বুকে দুটো অন্তর হয় না, দুটো কলব হয় না, দুটো হৃদয় হয় না, ঠিক তেমনি একজন ছেলে অথবা মেয়ে দুই বাপ হয় না। বুঝতে পেরেছেন? এবারে আল্লাহ পাক তার ভূমিকা স্বরূপ কথা বলেছেন, দেখুন আল্লাহ পাক কি বলছেন। মা জাআল আল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফিহি, আল্লাহ পাক সৃষ্টি করেননি কোন ব্যক্তির জন্য মিন কালবাইনি দুটো হৃদয়, ফি জাওফিহি তার পেটের ভিতরে মানে তার বুকে, তার বক্ষে দুটো আল্লাহ পাক হৃদয় হার্ট তৈরি করেননি, একটা একটা মানুষের একটা হার্ট আছে। ওমা জাআলা আজওয়াজাকুম আল্লাতি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, আর তোমাদের স্ত্রীদেরকে যাদের সাথে তোমরা জেহার করে ফেলেছো, যাদেরকে তোমাদের মায়ের পিঠের সাথে তুলনা করেছো, উম্মাহাতিকুম তোমাদের মা আল্লাহ পাক বানিয়ে দেননি। স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে বলি আল্লাহ পাক তোমাদের মা বানিয়ে দেবেন, এটা করেননি আল্লাহ পাক। তাহলে এই জাহিলি ধারণা হচ্ছে বাতিল। ওমা জাআলা আদিয়া আকুম আবনা আকুম, আদিয়া দাইউনের জমা বহু বচন হচ্ছে আদিয়া, দাই মানে মুখে ডাকা পুত্র, দাই দা ইয়াদু মানে ডাকা, আর দাইউন মানে পশুপুত্র যা মুখে ডাকে, প্রচলন ছিল ছোট থেকে মানুষ করলে ওর ছেলে হয়ে গেল, গ্রামের লোক এলাকার লোক কেউ জানে না, আর ও নিজে কেউ আসল বাপের কথা বলেন না, কে তোমার বাপ অমুকি বাপ, কেউ চেনে না যে এটা অন্যের ছেলে, এটা জায়েজ নাই। আগেই বলেছি এটাও জায়েজ নাই, আর এর উপর ভিত্তি করে তাকে ওয়ারেস উত্তরাধিকারী বানানো, আসল ছেলে মেয়েদের মতো করে ভাগ দেওয়া জমি জায়গা ধন সম্পদ, এটাও জায়েজ নয়। আল্লাহ পাক বলছেন ওমা জাল আদিয়া আকুম, তোমাদের পশুপুত্রদেরকে আল্লাহ পাক বানাননি তোমাদের সন্তান, আবনা আকুম তোমাদের সন্তান বানাননি, পশুপুত্র তোমাদের সন্তান নয়। জালেকুম কৌলকুম বি আফওয়াহিকুম, এসব কথা যদি বলো যে অমুক অমুকের ছেলে, অথচ সে ছেলে না পশুপুত্র, তাহলে এটা তোমাদের মুখের বুলি। কৌলকুম বি আফওয়াহিকুম, তোমাদের কথা এটা তোমাদের মুখের, বি আফওয়াহ ফামুনের জামা হচ্ছে আফওয়াহ, ফামুন আসলে ছিল ফাউহুন, আর ফাউহুনের জামা হচ্ছে আফওয়াহ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন আজকে কিয়ামতের দিনে তাদের মুখগুলিতে কি করে দেব, খতম মোহর লাগিয়ে দেব, সিল লাগিয়ে দেব, কথা বলতে পারবে না। ওয়াতাকাল্লামুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলি সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে করেছে সে সম্পর্কে আফওয়াহ। আল্লাহ বলছেন তাদের এটা মুখের বলি মাত্র, এই লোকেরা বলে থাকে এটা কুসংস্কার, তাদের মুখের বলি, এর কোনো অস্তিত্ব নেই আল্লাহর বিধানে।
والله يقول الحق আল্লাহ পাক যা বলেন তা সত্য, আল্লাহ সত্য কথা হক কথা বলেন, ন্যায়সঙ্গত কথা বলেন। والله وهو يهدي السبيل আর তিনি সঠিক পথ দেখিয়ে থাকেন। এখানে মনে রাখবেন একটি কথা যাতে কারো ভ্রম না হয়, আর এটা বলা জরুরি যে শ্রদ্ধা সম্মানের জন্য কাউকে আব্বা বলা, যেমন বড় বড় আলেমদেরকে আব্বা বলা আরও সমাজে আছে, আমাদের সমাজে শ্বশুরকে আব্বা বলা শ্রদ্ধার জন্য আসল আব্বা বলে নয়, মনে করে নয়, আর নিজের বাপের নামকে নিশ্চিহ্ন করেও নয়, ঠিক না? বাপ জানে যে এর বাপ হচ্ছে অমুক, এটা হচ্ছে শ্বশুর, সে জন্য শ্বশুর আব্বা বলছে, এইরকম কথা। এইরকমই কাউকে আদর স্নেহ করে ছেলে বলা, বেটা কেমন আছিস, আমাদের অঞ্চল বলে, হ্যাঁ হ্যাঁ বাবু কেমন আছিস, অপরের ছেলেকে নিজের ছেলে বলা, তো বলা দি, নিজের সন্তান বলে সম্বোধন করছেন, অথচ আপনার সন্তান নয় এটা, এটা কিসের জন্য? আদর স্নেহের জন্য। হ্যাঁ এ আমার প্রিয় ছেলে শোনো, ছোটকে বলছেন, এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই, কারণ এতে আপন বাপকে একেবারে আউট করে দেওয়া হয় না এবং এতে ধন সম্পদের ভাগ দেওয়ারও বিধান আসে না, তাই না? সেই জন্য জায়েজ, আর এটা আগে থেকে চলে আসছে, সুতরাং এটা জায়েজ। আল্লাহ পাক তারপর বলছেন উদউহুম লি আবাইহিম, যারা পশুপুত্র তাদেরকে তাদের পিতৃ পরিচয়ের সাথে ডাকো, তাদেরকে যখন ডাকবে তখন তাদের বাপের নাম দিয়ে ডাকবে, কারণ আরবরা শুধু আমাদের দেশের মতো নাম ধরে ডাকে না, রফিক, শুধু রফিক বলে না, হ্যাঁ বাপের নাম কি, হ্যাঁ রফিক বিন জায়েদ, হ্যাঁ যেমন ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মিম্মা আলি মা, সেতে আমার ধন সম্পদে কিছু চাওয়ার তাই থাকলে চাও, লাগুনি আনকে মিন আল্লাহ শাইয়া, আল্লাহর আজাব থেকে তোমাকে কখনো রক্ষা করতে পারবো না, নবী কে বলছে, হ্যাঁ ইয়া সাফিমা সাফিয়াতা বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া, এইভাবে ডাকার প্রচলন ছিল আরবদের মধ্যে। তো যখন তোমরা ডাকবে কোনো পশুপুত্রকে, তার ওই নকল বাপের নামে ডাকিও না, বরং আসল বাপের নামে ডাকবে, আল্লাহ বলছে। এই আয়াত নাজল হয়েছে একটি ঘটনার প্রেক্ষাপটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশুপুত্র ছিল, নাম কি, জায়েদ। কোরআনে কারিমে একজন সাহাবীর নাম উল্লেখ হয়েছে, তার নাম কি, জায়েদ, হ্যাঁ এই সূরাতে রয়েছে, সূরা আহজাব, ফালাম্মা কাযা যায়দুন মিনহা ওয়াতারান, যায়েদ। আর কোন মুসলিমের নাম কোরআনে কারিমের নাম ধরে নেই, কেন মুসলিম বললাম, সাহাবায়ে কেরাম আর কি, মুসলিম তো আম্বিয়া রসুলগণ সাহাবীরা মুসলিম ছিলেন, মুমিন ছিলেন, তাদের নাম তো আছে আম্বিয়া রসুলগণের, হ্যাঁ লোকমানের নাম আছে আগের, কিন্তু এই উম্মতের, এই উম্মতের কোন ব্যক্তির নাম, কোন সাহাবীর নাম, কোন ব্যক্তির নাম কোরআনে কারিমে আছে নেই, তবে কাফের নাম আছে, আছে না, কার নাম, তো আল্লাহ পাক বলছেন যে বাপের নাম দিয়ে ডাকবে। তো জাহিলিয়াতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুপুত্র বানিয়েছিলেন জায়েদকে, আর জায়েদ নবী সাল্লাম বাড়িতে লালিত পালিত এমন ভাবে পরিচিত হয়েছিলেন তিনি নবীর সাথে যে জায়েদ ইবনে মুহাম্মদ বলে লোকেরা ডাকত, কেউ জানতো না যে তার বাপের নাম হারেছে। ইসলাম আসার পরে যখন এই বিধান রহিত করা হইল তখন সাহাবায়ে কেরামদেরকে বলা হলো তোমরা আর জায়েদ বিন মুহাম্মদ বলবে না, কি বলবে, জায়েদ বিন হারেসা, যদি বাপের নাম জানা থাকে তাহলে বাপের নাম দিয়ে ডাকবে, জায়েদ বিন হারেসা বলবে, আর যদি না জানা থাকে বাপের নাম তাহলে অন্য পরিচয়, যেটা জানো অমুকের গোলাম, হ্যাঁ অমুকের বন্ধু, এইভাবে অমুকের মিত্র, এইভাবে বলেন আল্লাহ পাক অমুকের ভাই ইত্যাদি। আল্লাহ পাক বলছেন হু আকসাত ইন্দাল্লাহ, তাদের বাপের পরিচয় দিয়ে ডাকবে এটা আল্লাহর নিকট বেশি নাই সঙ্গত, এটা নাই নীতি। ফাইনলাম তালাম আবা আহম, তাদের বাপের নাম যদি না জানো, পিতৃ পরিচয় জানা নেই, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের দিনী ভাই, তোমাদের দিনী ভাই, এ দিনী ভাতৃত্ব এক মুসলিমের আর এক মুসলিমের সাথে আছে কি নেই, প্রত্যেকের সাথে আছে না কিছু ব্যতিক্রম, হ্যাঁ এমনকি নবী রসুলগণের সাথে সম্পর্ক আছে না নেই, আম্বিয়া রসুলগণ আমাদের ভাই কি না, এন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই,
একে অপরের ভাই, তাহলে এই ভাতৃত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথেও আছে, এই ভাতৃত্ব মুসা ঈসা নূহের সাথেও আছে নাই আলাইহিমুসসালাম। কিন্তু আমাদের দেশের বিদাত পন্থীরা বলে নবীকে ভাই বলা যাবে না, নবীকে ভাই বললে মানহানি করা হইল, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, তিনি নিজে উম্মতকে ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবায়ে কেরামদেরকে একদিন বলছেন, ওয়াদেতুল্লাহ আন্নানা রাইনা ইখওয়ানানা, আমাকে খুব ভালো লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম একবার, এক নজর যদি আমি দেখতে পেতাম আমার ভাইদেরকে। কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? আমরা তো আপনার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বাল আনতুম আসহাবি, তোমরা শুধু ভাই না, ভাইয়ের পরে আরেকটা তোমাদের উপাধি আছে, তোমরা আমার সঙ্গী সাথী সাহাবি, ওয়া ইখওয়ানিল্লাযিনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই ওই সব লোকেরা যারা আমার সাথী সঙ্গী হবে না, আমার পরে আসবে, এখনো আসেনি, লাম ইয়াতু বাদু মানে এখন পর্যন্ত যারা আসেনি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের মুমিন মুমিনাতকে ভাই বোন বললেন না বললেন না? আর বেরেলভীরা বলে যে এরা কাফের যারা বলবে নবীকে ভাই, অথচ আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর নবী বলছেন যে আমার ভাইরা পরে আসবে। আল্লাহ পাক বলছেন, ফাইল্লাম তাআলাম আবাম, তাদের পিতৃ পরিচয় যদি না জানো, ইখওয়ানুকু ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনই ভাই, ধর্মীয় ভাই, সুতরাং ভাই বলে ডাকবে। ওয়া মাওয়ালিকুম, এবং তোমাদের তারা বন্ধু, মাওলার বহুবচন হচ্ছে মাওয়ালি, তোমরা তোমাদের বন্ধু, কারো গোলাম আজাদকৃত, অথবা কারো বন্ধু মিত্র, ওই বলে অমুকের বন্ধু, অমুক গোত্রের বন্ধু, বিশেষ বন্ধুত্ব তার সাথে আছে, অমুকের দোস্ত, সুবিধা নেই এইরকম পরিচয় দিতে, কিন্তু অমুকের ছেলে অথচ তার বাপ জানো না বলবে না, এইরকমই যাদের সন্তান বাপ জানা নেই, আর হয়তো ওই জেনাকারী নাম জানা আছে, সেও তার বাপ না, কারণ সে হারাম কাজ করে, সুতরাং সে বাপ নেই, তার বাপ নাম বলবে না যে অমুক তার বাপ, ওই জেনাকারীর নামও বলবে না যে অমুক তার বাপ, আর একটা বানানো বাপ বলবে না যে অমুক তার বাপ, তাদেরকে তাদের মায়ের সাথে সম্পৃক্ত করবে ডাকার ক্ষেত্রে। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহ, আল্লাহ পাক বলছেন তোমরা যেসব ভুল ভ্রান্তি করেছো তাতে তোমাদের কোনো গুনাহ নেই, বা ভুল ভ্রান্তি যদি করে দাও তাহলে তোমাদের গুনাহ নেই, যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তাহলে আল্লাহ পাক ধরবেন না, অতীত হোক বা হঠাৎ করে বেরিয়ে যায়, মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে গেল যায়েদ বিন মুহাম্মদ, অনিচ্ছাকৃত আল্লাহ ধরবেন না। এখন কোন মানুষ পোষ্যপুত্র বাড়িতে রেখেছে আর তার আসল বাপের নাম জানেন, হঠাৎ করে বেরিয়ে যায় এটা অমুকের ছেলে, পরে চিন্তা করলে এটা তো আমি অনিচ্ছাকৃত বললাম, ইচ্ছা করে বলি তাহলে গুনাহ নেই, কিন্তু ইচ্ছে করে যদি জেনে শুনে জানছো যে এটা আসলে বাপ নাই, তারপরে যদি বলো যে এটা অমুকের বাপ আর আসল বাপের পরিচয় না দাও তাহলে অবশ্যই গুনাহ, যখন এতে গুনাহ নাই তাহলে জেনে শুনে বললে কি হবে, গুনাহ হবে। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালা কিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে গুনাহ হবে, লাকিন মানে কিন্তু, কিন্তু গুনাহ হবে কিসে, মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমাদের অন্তর যদি ইচ্ছা করে বলে, অন্তরের সংকল্পের সাথে যদি বলো, জেনে শুনে সুস্থ মস্তিষ্কে বুঝে সুঝে বলছে যে এটা অমুকের পোলা, এটা অমুকের ছেলে, অমুকের বেটা, অথচ অমুকের বেটা নয়, তাহলে গুনাহগার হইতে হবে, আল্লাহ পাকের বিধান আপনি লঙ্ঘন করলেন। ওয়াকান আল্লাহ গাফুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, বড় দয়াবান। তারপর আল্লাহ পাকের সাদ করেছেন, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুমিন মুমিনাতের তাদের প্রাণ চাইতেও বেশি, তাদের নিজেদের চাইতেও বেশি নিকটবর্তী, কোন দিক থেকে ভালো করে শুনে রাখেন, হিতাকাঙ্ক্ষী হওয়ার দিক থেকে, তাদের কষ্টে ব্যথিত হওয়ার দিক থেকে, দরদি হওয়ার দিক থেকে, তাদের কল্যাণ কামনার দিক থেকে, তাদের সাহায্য সহযোগিতার দিক থেকে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে, তোমরা নিজের জান প্রাণ চাইতে বেশি
ভালোবাসবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হচ্ছে অর্থ। এর অর্থ কবর পূজারীরা বানিয়ে নাই কি যে নবী তোমাদের জান চাইতে বেশি নিকটবর্তী তোমাদের গুপ্ত খবর রাখার ক্ষেত্রে, তোমাদের গোপনীয় জিনিস জানার ক্ষেত্রে, তোমাদের আমল আকীদা সম্পর্কে, তোমাদের জীবনযাপন সম্পর্কে, তোমাদের হাল হকিকত সম্পর্কে, তোমরা সুখে আছো না দুঃখে আছো সবকিছু নবী জানেন। তুমি যতটা জানো তোমার সম্পর্কে কি অবস্থায় আছি, রুগী না ভালো না মন্দ, সুখে না দুঃখে না শোকে, তার চেয়ে বেশি নবী তোমার সম্পর্কে জানেন। দেখলেন কোরআনের অপব্যাখ্যা? মুসলিম বিদাতীরা কোরআনের শব্দের যদি বিকৃতি না ঘটাইতে পারে, অর্থের বিকৃতি ঘটিয়ে জাতিকে গুমরাহ করেছে, বহু মানুষকে গুমরাহ করেছে, ইহুদি নাসারাদের অনুসরণ করেছে। এই ক্ষেত্রে ইহুদি নাসারারা তাওরাত ইঞ্জিলের শব্দেরও বিকৃতি ঘটিয়েছে, রদবদল করেছে, আর অর্থেরও বিকৃতি ঘটিয়েছে। যেমন বেদে নারাশংসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক প্রশংসিত, নারাশংসা মুহাম্মদের অর্থ হচ্ছে নারাশংসা, তারা অর্থের বিকৃতি, না 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 এটা মুহাম্মদ নয়, এটা অন্য কাউকে বোঝানো হয়েছে। অর্থের বিকৃতি ঘটায় ব্রাহ্মণরা, যাতে করে হিন্দুরা বুঝতে না পারে জনসাধারণ যে বেদেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, লুকিয়ে রাখে। এই চরিত্র মুসলিম উম্মতের যারা গোমরা পথভ্রষ্ট বিদাতপন্থী শিরক বিদাত করে তাদের মধ্যে রয়েছে। আর মান্তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য জাতির সাথে বিজাতির সাথে সাদৃশ্যতা রাখবে তাদের দলভুক্ত হবে কিয়ামতের দিনে, তাদের দলে শামিল হবে, তাদের সাথে তাদের হাসর হবে, তাদের সাথে তাদেরকে যেতে হবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়ত দান করেন। আল্লাহ পাক বলেছেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিজেদের চাইতেও বেশি নিকটবর্তী, আউলা মানে আকরাব, অধিক নিকটবর্তী, ইসম তাফজিল এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক নিকটবর্তী মুমিনদের, বিল মুমিন মিন আনফুসিহিম তাদের নিজেদের চাইতে, এবং তার বিবিগণ তাদের জননী তাদের মা, নবী সাল্লামের বিবিগণ উম্মতের মুমিনদের মা। কোন ক্ষেত্রে মা? যেমন নবী আমাদের নিকটবর্তী দুটো দিক বললাম, ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? রাসূলুল্লাহ ভালোবাসবেন না ঘুমকে বেশি ভালোবাসবেন? আর সবচাইতে বেশি রসুলকে ভালোবাসেন ফজর নামাজ কেন ছুটে? হ্যাঁ, সবচাইতে বেশি রসুলকে ভালোবাসেন, আর ছেলেকে রসুলের শিক্ষা ওহির শিক্ষাই দিলেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার আর ইসলামের জ্ঞানে জিরো কেন? নবীকে খুব বেশি ভালোবাসেন সেই জন্য? হ্যাঁ, নবীকে খুব বেশি ভালোবাসেন, পয়সার মহব্বত এত কেন, মরিয়া কেন পয়সার জন্য, পেটের জন্য না? পেটকে বেশি ভালোবাসেন, নেতৃত্বকে বেশি ভালোবাসেন? এই নেতৃত্ব গদি দখলের জন্য কত লোককে যে দোষী বানালেন নির্দোষী কি, আর কত লোক রসুল অত্যাচার করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণ চাইতে বেশি যদি কেউ না ভালোবাসে তাহলে সে কামিল মুমিন হতে পারে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের। কি বলছেন? অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মমিন হবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার নিকট সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি আমি না হয়ে যাবো। মিন ওয়ালিদিহি তার বাপ মায়ের চাইতে, ওয়া ওয়ালাদিহি তার ছেলে মেয়েদের চাইতে, ওয়ান নাসি আজমাইন আর সমস্ত মানুষের চাইতে, ধন মাল ইজ্জত আবরু নেতৃত্ব দুনিয়ার খ্যাতি সমস্ত কিছুর চাইতে প্রিয় কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আসল মুমিন হতে পারবে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানা আছে, কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ যখন এই হাদিস শুনলেন, আনতা আহাব্বু ইন্দি মিন কুল্লি শাই ইল্লা নাফসি, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি আপনি আমার কাছে প্রিয়, তবে আমার জানটা আমার প্রাণটা সবচেয়ে বেশি প্রিয়। কারণ চাচা আপনার জান বাঁচা, তাই না? নিজের জানটা সবার কাছে প্রিয়। আপনি মুখে তো বলে দিলেন যে নবী সবচেয়ে প্রিয়, কিন্তু প্র্যাকটিক্যাল হইতে হবে এটা নবীর হেফাজতের জন্য। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হেফাজতের জন্য সাহাবায়ে কিরামরা জিহাদের ময়দানে সামনে পিছনে মরে যাই আমরা। আনাস বিন নাদর 80 বেশি তীর লাগছে কিন্তু নবীকে যেন একটা তীর না লাগে। এর নাম আছে নিজের জানের চাইতে বেশি নবীকে ভালোবাসে। আর মুখে শুধু নবীকে ভালোবাসে, মিষ্টি মিষ্টি সুন্নত, খুব বেশি তো কিছু টাকা পয়সা বের করে দিতে দান খাইরাতে। আর জানের বিষয় যখন আসবে, না বাবা এইখানে আমি নেই, যেখানে জানমালের ঝুঁকি, শিরক বিদাত সম্পর্কে বললে, তাওহীদের কথা বললে জানের ঝুঁকি আছে, মালের ঝুঁকি আছে, হ্যাঁ জমি জায়গার ঝুঁকি আছে, দরকার নেই থাক। নবীর দিন থাক এখানে, ওটা সৌদি আরবে ছিল কিছুদিন, করেছিলাম দাওয়াতের কাজ, এখন বাংলাদেশে বাংলাদেশের মতো, ইন্ডিয়াতে ইন্ডিয়ার মতো, ঠিক না? কত ভালোবাসেন আপনি নবীকে, সেখানে বোঝা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমার তুমি এখনো খাঁটি মুমিন হইতে পারোনি, তখন আবার ইমানকে তাজা করলেন, আবার ইমান মজবুত করলেন, আমার জানের চাইতে বেশি নবী প্রিয় আমার, এখন আমার জান নবীর জন্য যে কোনো সময় উৎসর্গিত, কোরবানি করব, প্রস্তুত। যখন এই কথা ঘোষণা করলেন ওমার রাদিয়াল্লাহু আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল আনা ইয়া ওমার, এখন তোমার ইমান কামিল হয়েছে। দুটো বেজে গেছে, সময় শেষ হয়ে গেছে, আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নবীর বিবিগণ তাদের মা, কোন ক্ষেত্রে মা, মান ইজ্জতের ক্ষেত্রে আর হারাম হওয়ার ক্ষেত্রে। মা যেমন চিরকালের সবচেয়ে শক্ত হারাম, হারাম প্রথম আল্লাহ বলছে হুররে মাতা গুম্মাহা, তবু তোমাদের মায়েদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে, বিবাহ হারাম না, নবীর বিবিগণ ওই মায়ের মতো হারাম বিবাহ করা। আর মান ইজ্জত যেমন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সবচেয়ে বেশি দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করবে, ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ যারা হায়াতে ছিল তখন আর ইন্তেকালের পরেও ওইভাবেই শ্রদ্ধা রাখবে। রাফেজিদের মতো মুনাফিকদের মতো নবীর বিবিগণকে গালাগালি করবে না, সমালোচনা করবে না, তাদের দোষ তুলে ধরবে না, তারা এই করেছে সেই করেছে, তোমাকে জাস্টিফাই কর, তোমাকে কে বিচারপতি বানাইল। পক্ষান্তর পর্দার ক্ষেত্রে আরেকটি ক্ষেত্র আছে, পর্দার ক্ষেত্রে নবীরা মায়ের মতো, নির্জনতা অবলম্বনের ক্ষেত্রে মায়ের মতো, বুঝেন না মনে হয়েছে সব চুপে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ যখন বেঁচে ছিলেন অন্য সাহাবিদেরও তো নবীর বিবিগণ মা ছিলেন না আমাদের মতো, যেমন আমাদের মা অন্য সাহাবিদেরও মা হচ্ছেন কারা, নবীর বিবিগণ। তো নবীর বিবিগণের সাথে নির্জনে বসে গল্প করা কোন সাহাবির জন্য জায়েজ ছিল? উমারের জন্য আয়েশার সাথে বসে গল্প করা জায়েজ ছিল রাদিয়াল্লাহু আনহু? হ্যাঁ, তাহলে বোঝা গেল নির্জনতার ক্ষেত্রে সফর করার ক্ষেত্রে নবীর বিবিগণকে নবীর সাহাবিরা নিয়ে সফর করতে পারেন? চলবে না। মাহরাম হওয়ার ক্ষেত্রে না, মাহরাম না, মাহরাম মানে সফর করা যাবে নির্জনতা অবলম্বন এইরকম না, কিন্তু হারাম হওয়ার বিবাহ শাদী হারাম এই ক্ষেত্রে, আর ইজ্জত এহতেরাম সম্মান শ্রদ্ধার ক্ষেত্রে নবীর বিবিগণ হচ্ছেন উম্মতের মাতা। আল্লাহ পাক তারপরে বলছেন উলুল আরহামে বাদহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, আর আত্মীয় স্বজন নিকট আত্মীয়গণ পরস্পরের অধিক নিকটবর্তী আল্লাহ পাকের বিধানে, ফি কিতাবিল আল্লাহ পাকের বিধানে, মিনাল মুমিনিন আল মুহাজিরিন মুমিনদের তুলনায় আর মুহাজিরদের তুলনায়, ইল্লা আন তাফালু ইলা আউলিয়াইকুম মারুফা, তবে তোমাদের বন্ধুদের সাথে যদি তোমরা ভালো আচরণ করো সেটা আল্লাহ অনুমতি দিচ্ছেন। কানা যালিকা ফিল কিতাব মাসতুরা, এই বিষয়টি আল্লাহ পাকের কিতাব লহে মাহফুজে লিখিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। এখন সংক্ষেপে তাফসীর করি কারণ সময় শেষ হয়ে গেছে। এখানে আত্মীয় স্বজনদেরকে ওয়ারাসাতের ক্ষেত্রে ধন দৌলতের বন্টনের ক্ষেত্রে পরস্পরের নিকটবর্তী আল্লাহ বললেন, কার তুলনায়, কাদের তুলনায়, অন্য অন্য মমিন ভাইদের তুলনায়, বন্ধের তুলনায়, আর এমনকি মুহাজিরদের তুলনায়। হিজরত করে আসার পরে মুহাজিরিনরা প্রথম যখন তাদের ভ্রাতৃত্ব স্থাপন করে দেওয়া আনসারদের সাথে, এর ভিত্তিতে আনসারি মরে গেলে মুহাজির ওয়ারিস হইত, মুহাজির মারা গেছে তার কাছে কিছু আছে আর কেউ নাই তার আপনজন বংশের, তাহলে হ্যাঁ আনসারি ওয়ারিস হবে, এটাকে আল্লাহ রহিত ঘোষণা করলেন এর মাধ্যমে। আত্মীয় স্বজনরা বেশি হকদার, আত্মীয় স্বজন হচ্ছে নিজের বাপের বংশের, হ্যাঁ নিজের মায়ের বংশের, বাপের বংশের যারা তারা হয়তো আসহাবুল ফরায়েদ,
অথবা যাদের জন্য আল্লাহ পাক পরিমাণ নির্ধারিত করেছেন, আসাউল ফারায়েজ বলা ফারায়েজদের ভাষায়, আর না হলে আসাবা, যা ধন সম্পদ বেঁচে আছে সবগুলি তারা নিতে পারবে, দ্বিতীয় দল। তৃতীয় দল হচ্ছে উলুল আরহাম, অর্থাৎ যারা আসাবাও নয় আর তার আগে আসাউল ফারায়েজও নাই, তারা ওয়ারেস হবে কিনা, যেমন মামা, জি, খালা, হ্যাঁ, মামা তো ভাই না, নানা দাদার পর্যায়ে শরীয়তের ভাষায়, সুতরাং নানা দাদার মতো, জি। তো এরা উলুল আরহাম, একজন লোক মারা গেল কোনো মুসলিম, তার বাচ্চা চাঁদের মধ্যে কেউ নেই, নিজের বংশে কেউ নেই, হ্যাঁ, কেউ নেই, আসাবুল ফারায়েজও নেই আর আসাবাও নেই, আছে কে, একজন মামা আছে, খালা আছে, হ্যাঁ, মামাতো ভাইয়েরা আছে, তাহলে তারা ওয়ারিস হবে কি না এই সম্পর্কে ফোকাহায়ে কেরামদের ইখতিলাফ আছে, কিন্তু এই আয়াতের ভিত্তিতে আরো বেশ কিছু হাদিসের ভিত্তিতে, হ্যাঁ, তারা হকদার ওয়ারিসিন। তখন তো আর একদল ফোকাহা তারা বলছে না এরা ওয়ারিস হবে না, ওই মামাতো ভাই আর মামা আর খালা ওরা ওয়ারিস হবে না, তাহলে কারো যদি এরকম নিকটাত্মীয় নিজের বাপের বংশের কেউ নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই, তো কি ওয়ারিস হবে, হ্যাঁ, বাইতুল মালে দিয়ে দিতে হবে। মুসলিম সরকার যে বাইতুল মাল আছে, আর আজকাল বাইতুল মাল যেসব দেশে নেই, আর অধিকাংশ মুসলিম দেশে বাইতুল মাল নেই, আত্মসাত করে বেমানি করে তারাই খাবে যদি দিয়ে দেওয়া হয়তো, সুতরাং সাদকা খেরা তাদের কাছে করে দিতে হবে গরিব মাঝে। কিন্তু দ্বিতীয় মতটির তুলনায় আগের মতটি বলিষ্ঠ। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।